ফ্রেন্ডস, আমাদের ফেসবুক প্রোফাইলের ফ্রেন্ড লিস্টে কিন্তু অনেক অনেক ফ্রেন্ড অ্যাড করা থাকে। এবার সেই সমস্ত ফ্রেন্ডগুলোর মধ্যে কিছু এরকম ফ্রেন্ড রয়েছে যারা আমরা কিছু পোস্ট করলে আমাদের পোস্টে লাইক কমেন্ট করে থাকে। আমরা ধরুন কোনো ছবি ভিডিও বা কোনো কিছু শেয়ার করলাম, সেই পোস্টে তারা লাইক কমেন্ট করে থাকে। এছাড়া এরকম কিছু ফ্রেন্ড রয়েছে যারা আমরা পোস্ট করলে আমাদের প্রোফাইলে ভিজিট করে আমাদের সেই পোস্টগুলো দেখে থাকে, লাইক কমেন্ট করে না, বাট আমাদের প্রোফাইলে ভিজিট করে তারা সেই সমস্ত পোস্টগুলো দেখে থাকে, আমাদেরকে ফলো করে। তো এই সমস্ত ফ্রেন্ডগুলো ছাড়াও এরকম কিছু ফ্রেন্ড রয়েছে যারা আমাদেরকে ফলো করে না, আমাদের ছবি ভিডিও বা আমরা যে সমস্ত পোস্টগুলো করি সেই সমস্ত পোস্টগুলোতে লাইক তো করেই না, আমাদেরকে ফলোও করে না। এছাড়া আরও কিছু ফ্রেন্ড রয়েছে যারা ইনঅ্যাক্টিভ, যাদের ফেক অ্যাকাউন্ট ধরুন রয়েছে, তারা কী করে কিছুদিন পরে সেই সমস্ত ফেসবুক অ্যাকাউন্টগুলো ইউজ করা বন্ধ করে দেয়, সেই সমস্ত ফেসবুক অ্যাকাউন্টগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো এবার আপনারা এই সমস্ত যারা ধরুন আপনাদেরকে ফলো করে না বা যেই সমস্ত ফেসবুক অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ রয়েছে, তো সেই সমস্ত ফেসবুক অ্যাকাউন্টগুলোকে আপনারা কীভাবে আনফ্রেন্ড করবেন, ঠিক আছে? সেই সমস্ত ফেসবুক ফ্রেন্ডগুলোকে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইল দিয়ে আনফ্রেন্ড করবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো চলুন ফ্রেন্ডস শুরু করা যাক। তো এই জন্য ফ্রেন্ডস আপনার আপনাদের ফোন থেকে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে, ব্লু অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই ব্লু অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, তো আপনারা তিনটে লাইনে ক্লিক করবেন। তিনটে লাইনে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন, তো আপনারা আপনাদের নামে ক্লিক করে আপনাদের ফেসবুক প্রোফাইলে ভিজিট করবেন। ভিজিট করার পর আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে ফ্রেন্ডস দেখতে পাবেন ফ্রেন্ডস। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস শো করছে, তো তার নিচে এখানে দেখতে পাচ্ছেন সি অল ফ্রেন্ডস বলে একটি অপশন রয়েছে, তো আপনার সি অল ফ্রেন্ডস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনার এখানে আপনাদের ফেসবুক প্রোফাইলে কতগুলো ফ্রেন্ড রয়েছে সেই সমস্ত ফ্রেন্ডগুলোকে এখানে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাবেন 2850 ফ্রেন্ড রয়েছে আমার ফেসবুক প্রোফাইলে। তার পাশে এখানে দেখতে পাবেন ডান দিকে ম্যানেজ বলে একটি অপশন রয়েছে, তো আপনার ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর এখানে ফ্রেন্ডস একটি অপশন আপনারা দেখতে পাবেন লিস্ট ইন্টারেক্টেড উইথ, তো আপনার লিস্ট ইন্টারেক্টেড উইথ এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা সেই সমস্ত ফ্রেন্ডগুলোকে দেখতে পাবেন যেই সমস্ত ফ্রেন্ডগুলো 90 মধ্যে ইন্টারেক্টেড রয়েছে, মানে 90 মধ্যে যে সমস্ত ফ্রেন্ডগুলো আপনাদেরকে ফলো করে না, ধরুন যে সমস্ত ফ্রেন্ডগুলো আর ফেসবুক ইউজ করে না, ঠিক আছে, সেই সমস্ত ফ্রেন্ডগুলোকে আপনারা এখানে দেখতে পাবেন। এবার এখানে দেখতে পাবেন 462 ফ্রেন্ড কিন্তু ইন্টারেক্টেড রয়েছে আমার ফ্রেন্ড লিস্টে। তো আপনারা এই সমস্ত ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করার জন্য কী করবেন, এখানে 462 ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, তার পাশে এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন শো করছে সিলেক্ট মাল্টিপ্যাল, তো আপনারা সিলেক্ট মাল্টিপ্যাল এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাশে দেখতে পাচ্ছেন প্রত্যেক ফ্রেন্ডের পাশে এখানে বক্স চিহ্ন রয়েছে, তো আপনারা এইভাবে টিক করবেন সেই সমস্ত ফ্রেন্ডগুলোকে। টিক করার পর আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন আনফ্রেন্ড, তো আপনার আনফ্রেন্ড বাটনে ক্লিক করবেন। আনফ্রেন্ড বাটনে ক্লিক করার পর আবার আনফ্রেন্ডে ক্লিক করবেন। আনফ্রেন্ডে ক্লিক করলে কিন্তু সেই সমস্ত ফ্রেন্ডগুলো আপনাদের ফেসবুক প্রোফাইল দিয়ে আনফ্রেন্ড হয়ে যাবে। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু ইন্টারেক্টেড ফ্রেন্ডদের কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আনফ্রেন্ড করতে পারেন এক ক্লিকে। শুধুমাত্র আপনাদের মার্ক করতে হবে, তারপর আপনি এক ক্লিকে কিন্তু আনফ্রেন্ড করে দিতে পারবেন। তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে, যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন, এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সেকশনে করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তাহলে পেজ থেকে লাইক এবং ফলো করে পেজের সাথে থাকবেন। তো আজকে ফ্রেন্ডস পর্যন্ত আবার দেখাবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।